আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি উডিজে টিভি বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাংবাদিকদের 10 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। ভারতের টিকা অনিশ্চয়তায় তিন দেশের সঙ্গে যোগাযোগ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে রুশ টিকা ব্যবহারের অনুমোদন। শুক্রবার বৃষ্টি প্রার্থনায় মাঠে নামাজ। হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত সেই করোনা রোগীরা আতঙ্ক। সাগরের জলদস্যুদের উৎপাত, আতঙ্কে জেলেরা। এবং সাকিববিহীন কলকাতার দ্বিতীয় জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের মধ্যে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতায় 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, করোনা সংক্রমণের এই দুঃসময় দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 2018 সালেও সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে 20 কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের করোনা ভ্যাকসিন অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার বেলা 11:30 মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। তিনি বলেন, টিকা নেবার পরও মানুষের উদাসীনতা বাড়ায় বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে। করোনা ভাইরাস মোকাবেলায় দেশে অক্সিজেনের কোনো অভাব নেই বলে উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী বলেন, দেশে চলমান লকডাউনের কারণে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে, আর জনগণের কথা মাথায় রেখেই লকডাউনের মধ্যেও দোকানপাট খুলে দিয়েছে সরকার। জাহিদ মালেক বলেন, হাসপাতালের আইসিইউতে প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের 50,000 টাকা ব্যয় হচ্ছে, আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে 15,000 টাকা। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকায় করোনা রোগীর জন্য 2,500 বেড ছিল, এখন 7,000 বেড হয়েছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে। দেশে রাশিয়া টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জাম বিষয়ক কমিটি এ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের এ সিদ্ধান্ত হয়। ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারের আইনগত আর কোনো বাধা থাকল না। সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কিনতে চাইলে বাংলাদেশকে আগামী মাস অর্থাৎ মে থেকেই টিকা দিতে পারবে রাশিয়া। এর আগে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5 দেশেই উৎপাদনের জন্য মস্কো ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ আলোচনাও। তিনি বলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি, কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব। প্রচণ্ড খরতাপে পুড়ছে দেশ, রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈশাখ মাসের অর্ধেক পেরিয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখার আদায় করছেন গ্রামবাসী। মঙ্গলবার সকাল 7টার দিকে মির্জাপুর গ্রামের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্লাহ। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 7 জন সহ 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। তাদেরকে যশোরে নিয়ে আসা হচ্ছে। সোমবার বিকেলে তাদের আটক করে পুলিশ। এর আগে শনিবার সকাল থেকে রোববার দুপুরের মধ্যে হাসপাতাল থেকে পালিয়ে যান তারা। এরপর অভিযোগ ওঠে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি ছিল, মাত্র 2 জন রোগী পালিয়েছিল। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারক চন্দ্র বিশ্বাস বলেন, গত শনিবার সকাল 10:57 ভারত ফেরত কিছু রোগী ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসেন। সব মিলিয়ে 2 দিনে 10 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকেই হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
তাদের পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে ভারতের নতুন ধরন নিয়ে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। চিকিৎসকরা বলেছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যদি কোনো পরিবারে থাকে, তার মাধ্যমে প্রথমে তার পরিবার এবং আশেপাশের লোকজন আক্রান্ত হতে পারেন। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ফের সাগরে জলদস্যুদের উৎপাত বেড়েছে। গত এক মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা, একই সঙ্গে মারধর করেছে জেলেদের। ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার দ্বারস্থ হলেও কোনো সুরাহা মিলছে না। গত 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জলদস্যু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হাতে তাদের অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় একযোগে এ আত্মসমর্পণ করে তারা। এরপর গত দুবছর সাগরে কোনো দস্যুতার ঘটনা ঘটেনি, কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে জলদস্যুদের উৎপাত। প্রতিদিনই কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জেলেরা বলছেন, সাগরে মাছ নেই, তার ওপর নতুন দস্যুদের দৌরাত্মে চরম আতঙ্কে রয়েছেন তারা। জেলে ছদ্মবেশে সোনোদিয়া, কুতুবদিয়া ও মাতার বাড়িতে জলদস্যুরা নতুন করে সাগরে দস্যুতা শুরু করেছে বলে জানান ট্রলার মালিকরা। মৎস্য ব্যবসায়ী ও ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদিনের দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সারাশি অভিযান প্রয়োজন। উল্লেখ্য, কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6,000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। টানা 4 ম্যাচ হারের পর জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাতে পাঞ্জাবকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে এওন মর্গানের দল। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মর্গান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতার পেস এবং স্পিনের যুগলবন্দিতে দাঁড়াতেই পারেনি পাঞ্জাব। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 123 রান করে পাঞ্জাব। মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ 31 এবং ক্রিস জর্ডান করেন 30 রান। কলকাতার হয়ে বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণা 3টি এবং প্যাট কামিন্স ও সুনীল নারিন উভয়েই 2টি করে উইকেট লাভ করেন। এত সহজ রানের লক্ষ্য তারা করতে নেমেও কলকাতা শুরুতেই হোঁচট খায়। 17 রানের মধ্যে ডাগ আউটে ফিরে যায় দলের 3 ব্যাটার। এরপর দলকে টেনে তোলেন রাহুল ত্রিপাঠী। 32 বলে 41 রানের ইনিংস খেলে কলকাতা জয়ের মঞ্চটা প্রস্তুত করে দেন। বাকি কাজটা সারেন মর্গান। 5-এ ব্যাট করতে নেমে 47 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন মর্গান। কলকাতা 16.4 ওভারে 5 উইকেট হারিয়ে 126 রান করে। এটি কলকাতার দ্বিতীয় জয়। এই ম্যাচেও একাদশে জায়গা পাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাংবাদিকদের 10 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত সেই করোনা রোগীরা আতঙ্ক। সাগরের জলদস্যুদের উৎপাত, আতঙ্কে জেলেরা। এবং সাকিববিহীন কলকাতার দ্বিতীয় জয়। এই ছিল আজকের উডিজে টিভি বাংলা সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। উডি এক্সপোর্টার অফ ফরক্লিফট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, উইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফরক্লিফট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।